আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আর মাত্র কিছুক্ষণের মধ্যেই রাজ্যের সাতটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হবে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, কি কারণে বৃষ্টিপাত হবে, আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে এগিয়ে এগিয়ে দেখবেন না, নাহলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে একটা বেল আইকন আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। বলা হয়েছে সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে বিহার ও উত্তর ছত্তিশগড়ে একটি অক্ষরেখা রয়েছে। বাংলাদেশ ও মেঘালয়ের ঘূর্ণাবর্তটি শক্তি হারিয়েছে। বিহার লাগোয়া অক্ষরেখা ও পূবালী হাওয়া ও সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ুর সংঘাতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। সেই তালিকাতে রয়েছে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ। তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের পারদ বেশ কম ছিল, অথচ বৃষ্টির খবর নেই তেমন। খনিকে ঠান্ডা হালকা করেছে অতিরিক্ত গরমকে। বাঁকুড়ায় মঙ্গলবার সকালে তাপমাত্রা 23.9 ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারের পারদ অবশ্য 26.7 ডিগ্রি সেলসিয়াস, দমদমের তাপমাত্রা সকালে ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা সকাল 9টা হইতেই 32 পৌঁছে গিয়েছে। একইভাবে অন্যান্য দক্ষিণী জেলাগুলির সকালের গড় পারদ 25 ডিগ্রি সেলসিয়াস, যা বেলা বাড়লে বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টির সম্ভাবনা থাকলেও লাগোয়া জেলা তথা মহানগর কলকাতায় সেই সম্ভাবনা কম। সকাল থেকেই সেখানে মিলছে আংশিক মেঘলা আকাশে অস্বস্তিকর গরমের পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 23.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ছিল। এই পরিস্থিতি অবিলম্বে পরিবর্তন হবে, পৌঁছবে 26 ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা সোমবার ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ মঙ্গলবার দুপুরে তা পৌঁছতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 86%, সর্বনিম্ন 44%। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা, তাই স্বাভাবিক নিয়মই পারও চড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, স্থানীয় মেঘ থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলে তা অন্য বিষয়। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।